হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে রেস্টুরেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বার্গার লজে। এবং বার্গার লজে দুটো আইটেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়ান অফ দ্যাম ইজ বিফ চিজ বার্গার অ্যান্ড অ্যানাদার ইজ লেমোনানা। তো প্রথমে বলে নিতে চাই রিভিউটি শুরু করার আগে, যে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সো দ্যাট আপনারা আমার সামনের ভিডিওগুলো সবার আগে যেন পেয়ে যান। তো শুরু করা যাক আজকের রিভিউ। তো আমি প্রথমে দেখিয়ে নিতে চাই যে তারা কী কী জিনিসগুলো সার্ভ করে এবং কী ফুডসগুলো আপনারা এখানে গেলে খেতে পারবেন, তো সেগুলো মেনু কার্ড থেকে দেখে নিয়েছেন অবশ্যই। আর প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিমোনানা, উইচ ইজ 100 টাকা, আর আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এটা, আপনারা ট্রাই করতে পারেন। 100 টাকার ভিতরে লিমোনানা ইজ কোয়াইট কাইন্ড অফ লেমোনাইট, তো ওইটা কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার। এবং সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে এখন যে গরম, সেই গরমে কিন্তু এটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক হবে, এবং আপনারা যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন যে এটা কত মজার এবং বেশ ভালো, এবং 100 টাকা হিসাবে ইটস কোয়াইট গুড। আর যে বার্গারটা আমি এখন দেখাচ্ছি স্ক্রিনে সেটা হচ্ছে বিফ চিজ বার্গার, আর তাদের এই বিফ চিজ বার্গারটা হচ্ছে 180 টাকা, আর যেটা হয়তো টেক আউট কিংবা চিলক্সের মতো অতটা টেস্টি না, বাট ডেফিনেটলি 180 টাকার ভেতরে এই কাইন্ড অফ একটা বার্গার আসলে খুবই ভালো এবং বেশ ওয়ার্থ ইট একটা ফুড। ডেফিনেটলি আপনারা অবশ্যই ট্রাই করবেন বার্গারোলজির এই বার্গারগুলো, আমার কাছে মনে হয়েছে যে কোনো অংশে কম না, হয়তো ওই রকম না, বাট ডেফিনেটলি সামথিং। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কমেন্ট দিয়ে যে আপনাদের কাছে এই ফুডসগুলো, তারা যেই ফুডসগুলো সার্ভ করে তারা সেগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আপনারা কী আরও কী কী ধরনের ফুড কিংবা কী ধরনের রেস্টুরেন্ট নিয়ে কথা আমাদের কাছ থেকে রিভিউ জানতে চান সেগুলো আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন যারা স্পেশালি ফুডি ফ্রেন্ডস, এবং আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যারা ফুডি ফ্রেন্ডস আছে, ফুডি ফ্যামিলি মেম্বার্স আছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন সো দ্যাট তারাও এই রিভিউগুলো জানতে পারে এবং এই রিভিউগুলো দ্বারা তারাও কিন্তু উপকৃত হতে পারবে। সো বলবো যে অবশ্যই তাদেরকেও বলবেন যাতে আমাদের ভিডিওগুলো দেখে এবং তারা জানতে পারে নতুন নতুন ফুডস সম্পর্কে, নতুন নতুন রেস্টুরেন্ট সম্পর্কে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই বার্গারোলজি রেস্টুরেন্টটা কিন্তু 2টা ব্রাঞ্চ, আর তার মধ্যে একটাতে আমি গিয়েছি সেটা হচ্ছে ওয়ারি, এটা হচ্ছে ওয়ারি ব্রাঞ্চের একটা ডেকোরেশন। তাদের কাস্টমার সার্ভিস কিন্তু যদিও ভালো, বাট নর্মালি তার ফুড কিন্তু সার্ভ করে একটু দেরি করে, আর তাদের ইন্টেরিয়রটা মোটামুটি জাস্ট অ্যাভারেজ একটা ইন্টেরিয়র, খুব বেশি হামড়ি কিছু না, বাট তাদের ফুড কোয়ালিটি কম্পেয়ার টু দ্য প্রাইস, কম্পেয়ার টু দ্য আদার রেস্টুরেন্টস যারা এই ক্যাটাগরিক্যাল ফুড সার্ভ করে তাদের তুলনায় আমার কাছে মনে হয়েছে দামটা খুবই ভালো এবং দাম অনুপাতে কোয়ালিটি, ফুড কোয়ালিটি খুবই ভালো। সো অবশ্যই ইটস আ মাস্ট ট্রাই ফর অল অফ ইউ, অ্যান্ড মাই রেটিং ইজ 9/10, আর অবশ্যই ট্রাই করবেন তাদের এই বার্গারগুলো, আর আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ। Are you sleeping? Are you sleeping, brother?